আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সরকারের বিরুদ্ধে তথ্য প্রকাশ না করার নির্দেশ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নেতাদের সামনে খাবার, শ্রোতাদের টেবিল ফাঁকা, চটলেন কাঁধে। MBBS পরে পুলিশ প্রশাসনে যাওয়ায় খুব ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী। হিরো আলমকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি। বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হচ্ছে নৌকার সাজ্জাদুল হাসান। আইজিপির কার্যালয় কেন যাচ্ছে জামায়াত? আরো কমেছে দেশের রিজার্ভ। রাজনীতিতে আমলা কোন ঠাসানে তারা? আদালতে যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিমণি। সংঘাতমূলক অবস্থা সৃষ্টি করতে তারা এটা করেছে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে যে পদক্ষেপ নিল 200 মুক্তিযোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। সরকারের বিরুদ্ধে তথ্য প্রকাশ না করার নির্দেশ। আইন কানুন মেনে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এই নির্দেশ দেওয়া হয়। এছাড়া কোনোভাবেই যেন সরকারের বিরুদ্ধে কোনো মেসেজ বা তথ্য প্রকাশ করতে না পায় সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি চিঠিপত্র আদেশ নির্দেশ জারির আগে সতর্কতার সঙ্গে বারবার নিশ্চিত করে করতে বলা হয়। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। উল্লেখিত বৈঠকটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা ছিল, কিন্তু সেখানে কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। অর্থাৎ এটি এক ধরনের আনুষ্ঠানিক সচিব সভায় পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। যদিও মন্ত্রিপরিষদ সচিব এটি অস্বীকার করেছেন। বৈঠকে বলা হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিবিদরা সমাধান করবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হল আইনের মধ্যে থেকে নিজেদের দায়িত্ব পালন করা। সেক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না, গাফিলতি প্রদর্শন করা যাবে না। এখন সরকারের চলতি মেয়াদের শেষ সময়, 5 মাস পর জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় বিভাগের অধীনে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারাও যেন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া যেকোনো ফাইল ছাড়ার আগে গভীর মনোযোগ দিয়ে পড়ে ছাড়তে হবে। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েসান্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নেতাদের সামনে খাবার, শ্রোতাদের টেবিল ফাঁকা, চটলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি একটি বিষয় দেখে খুবই বিরক্ত হই, তা হচ্ছে কোনো অনুষ্ঠানে গেলে দেখি অতিথিদের টেবিলে অনেক খাবার, পানি, আরো অনেক কিছু, কিন্তু সামনে শ্রোতাদের সামনে কিছুই দেওয়া হয় না। এটা ঠিক নয়, এটাও একটা শিক্ষা, এমনটি কেউ করবেন না। তিনি বলেন, আমার মনে হয় সবাই টেলিভিশন দেখেন, আন্তর্জাতিক চ্যানেলগুলো দেখেন, পৃথিবীতে কোনো সভায় কোনো সমাবেশ এমনটা দেখা যায় না। যারা অতিথি তাদের সামনে টেবিল থাকে, পানি থাকে, খাবার থাকে, এগুলো কেন? এটা তো শিক্ষার অংশ। কোথাও দেখেছেন এসব খাবার দাবার এনে টেবিল সাজাতে? শ্রোতাদের সামনে খাবার নেই, নেতাদের সামনে খাবার, এটা কোনো সিস্টেমই না। এটা বাদ দিয়ে দিন, নেতাদের উদ্দেশ্যে সেতুমন্ত্র বলেন, এটাও একটা শিক্ষা। শিক্ষাটা শুধু বই পড়া নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, MBBS পড়ে পুলিশ প্রশাসনে যাওয়ার ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি মেডিকেল কলেজে MBBS পড়ে BCS পরীক্ষা দিয়ে পুলিশ কিংবা প্রশাসন ক্যাডার হয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীকে MBBS সম্পন্ন করাতে সরকারে কোটি টাকার বেশি খরচ হয়। এগুলো জনগণের ট্যাক্সের টাকা, জনগণ শিক্ষার্থীদের মেডিকেল পড়ার খরচ বহন করে। ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে জনগণের চিকিৎসা দেবে সেই জন্য, কিন্তু তারা সেটা না করে BCS দিয়ে পুলিশ বা প্রশাসন ক্যাডারে চলে গেলে জনগণের কোটি টাকার অপচয় হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে পেশায় এত বছর পড়ালেখা করে চিকিৎসক হয়ে সেখান থেকে অন্য পেশা চলে গেলেন, চিকিৎসক পেশা পড়ালেখা করার প্রয়োজন তো ছিল না। স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে কাজ করে গেছেন। শেখ হাসিনার সময় উপযোগী প্রচেষ্টাতেই বাংলাদেশের সর্বত্র এখন নারীর ক্ষমতায়ন ঘটছে। মহান জাতীয় সংসদ থেকে শুরু করে পুলিশ বলেন, কোর্ট কাছারি বলেন কিংবা ব্যবসা বাণিজ্য বলেন, সবখানে নারীরা এখন এগিয়ে রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হিরো আলমকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি। অকথ্য ভাষায় গালাগাছ সহ প্রাণী মেরে বুড়িগঙ্গা ফেলে দেওয়ার হুমকির ঘোষণায় থানায় সাধারণ ডায়েরি করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের হাতের জিল থানায় তিনি জিডি করেন। জিডিতে হিরো আলম উল্লেখ করেন, বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
পিতা মৃত আহমদ আলী, মাতা মনোয়ার বেগম, সাং এরুলিয়া আর জে পলিবাড়ি, থানা বগুড়া সদর, জেলা বগুড়া, বর্তমানে বাসা নম্বর 17, ব্লক ডি নম্বর, রোড নম্বর 2, মহানগর প্রজেক্ট, থানা হাতিরঝিল। ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে আমি 24/7/2023 তারিখ আমার বর্তমান ঠিকানায় বাসার অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার 01755-1344 এ রাতে 9:43-9:54 ঘটিকায় সময় অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নাম্বার 01323792047 থেকে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। তিনি বলেন, আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত, বিধায় আমি ভবিষ্যতে জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক, অতএব উক্ত বিষয়ে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন নৌকা সাজ্জাদুল হাসান। নেত্রকোনা 4 উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাফসিল অনুযায়ী এই আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। মনোনয়নপত্র যাচাই শেষে আগামীকাল মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, আর কোনো প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দ দিতে হচ্ছে না, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, বাছাই টিকে গেলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আইজিপির কার্যালয়ে কেন যাচ্ছে জামায়াত? পুলিশ মহাপরিদর্শক কার্যালয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য জানান। আশরাফুল আলম ইমন বলেন, আগামী 28 ও 30 জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 1 আগস্ট ঢাকায় সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে আজ বিকেলে পুলিশের আইজিপি কার্যালয়ে যাবে জামায়াতের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং করবে প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরও কমেছে দেশের রিজার্ভ। আইএমএফ এর ফর্মুলা অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও কমেছে। গত 19 জুলাই রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে 23.45 বিলিয়ন ডলারে। এর আগে 12 জুলাই রিজার্ভের পরিমাণ ছিল 23.58 বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করতে গত 12 জুলাই থেকে আইএমএফ এর ফর্মুলা অনুযায়ী রিজার্ভ প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে। রপ্তানি আয় রেমিটেন্সের চেয়ে আমদানি বেশি হওয়ায় গত কয়েক মাস ধরে দেশের রিজার্ভ কমছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাজনীতিতে আমলা কোন ঠাসা নেতারা? জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের কেউ কেউ অবসরে গিয়ে রাজনীতির মাঠে নামছেন। এর মধ্যে কয়েকজন সাবেক সচিব রয়েছেন, আছেন সাবেক সেনা কর্মকর্তারাও। কোনো কোনো এলাকায় তাদের নিজেদের মধ্যে দেখা দিচ্ছে বিরোধ, তবে স্থানীয় রাজনৈতিক নেতারা সাবেক সরকারি কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডকে সহজভাবে নিচ্ছেন না। এতে তৃণমূল রাজনীতি তৈরি হচ্ছে ঘোলাটে পরিস্থিতি। সাবেক কর্মকর্তারা বলছেন, রাজনীতি করা তাদের সাংবিধানিক অধিকার। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, চাকরিতে থাকতে রাজনীতিকরাই কর্মকর্তাদের প্রশ্রয় দিয়ে দলবাজি করান, মাঠে নামার উৎসাহ দেন, পরে রাজনীতি করতে মাঠে নামলে সেই রাজনীতিবিদদেরই চক্ষুশূল হয়ে ওঠেন সাবেক আমলারা। সংশ্লিষ্টরা বলছেন, রাজনীতিতে সবারই সমান অধিকার থাকতে সমস্যা নেই। রাজনৈতিক দলগুলো যখন মাঠে থাকা কর্মীদের মূল্যায়ন না করে সাবেক সরকারি কর্মকর্তাদের মনোনয়ন দেন, তখন সেটা দৃষ্টিকটু দেখায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আদালত যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিমণি। আদালতের সাক্ষীর জবানবন্দিতে মারধর, হুমকি ও যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা পরিমণি। সোমবার ঢাকায় 9 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিন সকাল 10:30 দিকে তিনি আদালতে আসেন। দুপুরে 1:45 দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন। এ সময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশও অনেকে উপস্থিত ছিলেন। সেদিন রাতে বোট ক্লাবে কি ঘটেছিল তার বিস্তারিত তুলে ধরে ইতস্তবোধ করছিলেন পরিমণি। বর্ণনা দেওয়ার সময় লজ্জা পাচ্ছিলেন দেখে বিচারক শাহিনা হক সিদ্দিকা তাকে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিতে চান কি না জানতে চান। তিনি তখন হ্যাঁ সূচক মাথা নাড়েন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর শহীদ উদ্দিন ঢালী বলেন, পরিমণি লজ্জায় অনেক কথা বলতে পারছেন না, এসব কথা বলাও যায় না। তখন বিচারক বলেন, আপনারা তাহলে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে করার আবেদন করেন, যথাযথ ব্যবস্থা নেব। তখন বিচারক পরিমণির কাছে জানতে চান, আপনি কি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন? পরিমণি বলেন, আজকে ফিট না, প্রিপেয়ার্ড হয়ে আসিনি, আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না। এরপর বিচারক পরবর্তী তারিখ থেকে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে বলে জানিয়ে আগামী 13 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সংঘাতমূলক ব্যবস্থা সৃষ্টি করতে তারা এটা করছে। ঢাকায় মহাসমাবেশের দিন ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দিয়ে সরকার দেশে সংঘাত সৃষ্টি পায় তারা করছে বলে মনে করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, সরকারের বিশেষ ব্যক্তিরা উস্কানিমূলক কথা বলছেন এবং একই সঙ্গে কাজও করছেন। যেমন যুবলীগের কর্মসূচি ছিল 24 জুলাই, আমাদের কর্মসূচি ঘোষণার পর সেটা পরিবর্তন করে 27 জুলাই করা হয়েছে। এটা পরিষ্কার এটা সংঘাতমূলক ব্যবস্থা অবস্থা সৃষ্টি করতে তারা এটা করেছে, কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। পরিষ্কার কথা, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার সমস্ত দায় দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে যে পদক্ষেপ নিলেও 200 মুক্তিযোদ্ধা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পতনের এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 10টায় এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় 200 মুক্তিযোদ্ধা অংশ নিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেল 5টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র। পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে চায়নি, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ রূপ নেয়, কিন্তু এই সরকার এই মুক্তিযোদ্ধাদেরও অপমান করেছে। তিনি বলেন, ওরা কোন দিনে সত্য কথা বলতে জানে না, ওরা দেশের সম্মানিত ব্যক্তি বরেণ্য মুক্তিযোদ্ধাদেরকেও অপমান করেছে। অনেক বরেণ্য মুক্তিযোদ্ধার কথা শেখ হাসিনাও মানেন না, এর অবশ্য কারণ আছে, কারণ মিডিয়া ওনার নিয়ন্ত্রণে, টেলিভিশন ওনার নিয়ন্ত্রণে, জোর করে হুমকি দিয়ে গণমাধ্যমকে চাপ প্রয়োগ করে উনি ওনার কথা বলতে চান।